আশা করি সবাই ভালো আছেন। আমরা এই করোনাকালীন সময়ে দেখি বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম হয় মিটিংয়ে, সো আমরা দেখব স্ট্রিমইয়ার্ড দিয়ে কিভাবে আমরা লাইভ প্রোগ্রাম করতে পারি। তো প্রথমে আমরা গুগলে ঢুকবো, এরপর স্ট্রিমইয়ার্ড লিখে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমইয়ার্ড আমি ক্লিক করলাম একটি অপশনে, এরপর এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট আগে থেকে আছে, আমি এখানে লগ আউট করলাম। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি প্রবেশ করবেন। দেখি আমার এই নামে আছে কিনা, এই নামে আমার আছে, সো আমি অন্য একটা আইডি ব্যবহার করব। আপনি আপনার যে কোনো একটি ইমেল আইডি দিয়ে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর আপনার ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। জিরো টু নাইন নাইন সিক্স এইট, এরপর আপনি লগ ইন করবেন। এরপর আপনার হচ্ছে স্ট্রিমইয়ার্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এরপর আপনি কি করবেন, আপনি আপনার যেখানে যে পেজে লাইভ দিতে চাইবেন সেই পেজের নামটি এখানে সিলেক্ট করতে হবে। আপনি ধরেন যে এফবি পেজে দিতে যাচ্ছেন, এখানে আছে ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, আদার্স অপশন গুলো দেওয়া আছে। সাধারণত আমরা ফেসবুক পেজে হচ্ছে লাইভ দিয়ে থাকি, কানেক্ট ফেসবুক এখানে দিতে হবে। এরপর এখানে দেখছেন ধরেন যে আমি এই পেজে লাইভ দেব, সেই পেজটা আমি সিলেক্ট করলাম। এরপর আপনি এখানে টাইটেল লিখবেন, যে কোনো ডেসক্রিপশন লিখবেন আপনার লাইভের যে বিষয়টি। এরপর ক্রিয়েট পোস্ট কাস্টে আপনি ক্লিক করবেন। এখানে অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করছে, এখানে ভিডিও স্টার্ট ক্যাম দিলে আপনার ভিডিও শো করবে। এডিট অ্যাভাটার থেকে আপনি প্রোফাইল আপনার একটি ছবি অ্যাড করে দিতে পারেন। অ্যাপ্লাই ক্লিক করলেন, এরপর আপনার ছবিটি এখানে আসবে। এরপর ইন্টার ব্রডকাস্ট, ব্রডকাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি উইন্ডো দেখা যাচ্ছে। আপনার হচ্ছে আপনি এই ইনভাইট অপশনে ক্লিক করে
আপনি যাদেরকে লাইভে অ্যাড করতে চান তাদের কাছে আপনি তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। এখানে শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে, শেয়ার স্ক্রিন আপনি ওয়ান মনিটর করলে ওয়ান মনিটরে আপনার ক্লিক করে এখানে শেয়ার স্ক্রিন করে দিতে পারেন। এরপর এখানে আছে লিভ স্টুডিও, যখন আপনার লাইভটি শেষ হয়ে যাবে এখানে লিভ স্টুডিও করে আপনি লিভ করে নিতে পারেন। এখানে মিউট অপশন আছে জুমের মতো। এরপর এখানে আছে কমেন্ট, এগুলো হচ্ছে ক্লিক করে দেখবেন ব্যানার। এখানে আপনার হচ্ছে যে বিষয়টি আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর আছে ব্র্যান্ড, বিভিন্ন ডিজাইন আর কি, প্রাইভেট চ্যাট, এরপর সেটিং অপশন, আপনার এখানে ইচ্ছা মতো সেটিং করে নিলেন, হাই ডেফিনেশন এখানে। এরপর এসব যখন আপনার ওকে হয়ে যাবে তখন আপনি গো লাইভে চলে যাবেন। তো এই ছিল স্ট্রিমিয়ার্ডের হচ্ছে বিষয়। আপনারা চাইলে ফ্রি যে কোনো প্রোগ্রাম স্ট্রিমিয়ার্ডের সাহায্যে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি হচ্ছে এটি সবার উপকারে আসবে। এবং যদি মনে হয় এই ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসেছে, প্লিজ আমার শিশু বাতায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।